আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ে কি হইছে? আমি শুক্রবার জানি নামাজ পড়তে? আব্বা, শুন না তোমার একটা কথা কই। হুজুরে কি কইছে শুনছ? কি কইছে তোর হুজুরে? সব জায়গায় নেতাগিরি চলে না। সব জায়গায় নেতাগিরি চলে না বেটা। আমি এলাকার মেম্বার, আমি সভাপতি হইব না, তোমার বাপের সভাপতি হইব না, সভাপতি হইব আরেকজন নাকি? শুন আব্বা, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মসজিদের সেবা যত্ন করে তারা সভাপতি অযোগ্য। তোমার মতো অযোগ্য বেনামাজি লোক মসজিদে সভাপতি হইছে দেখে সোহেল বাংলা একটি সচেতনমূলক ও শিক্ষণীয় চ্যানেল। হ্যাঁ, কত বড় সাহস! আমার একা সভাপতি দিব না, আমি এলাকার মেম্বার, আর আমার সভাপতি দিব না। আর এবারে চুপ থাক, কি কো, আমার মাথা গরম আছে। আয় তুই। কত বড় সাহস! আমার সভাপতি দিব না। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে কদি? ওই বেটা, চিলাচিলি করবো, আমার মাথাটা খুব গরম আছে। গরম আছে কি লেগা? শোন, আমি এলাকার মেম্বার না, হ্যাঁ, মসজিদের সভাপতি হবো কটা, আমি হইমু, ঠিক আছে? আমি হইমু ওই যে আবদুল্লার পোলা, ওই যে রহিম, ওই রহিম কয় যে রহিম সভাপতি হইব, ওর কি সভাপতি হওয়ার যোগ্যতা আছে? তাই রে, আমি হইলে এলাকার লোকের মেম্বার, আমি সভাপতি হইমু, ঠিক আছে? তাহলে ও সভাপতি হইব কি লেগা? ওই ফট করে খারাইছে, ওর সভাপতি হইব। চিন্তা করছো তোর কত বড় সাহস! হ্যাঁ, আমি আমি এলাকে এলাকার 3-4 বার মেম্বার হয়েছি, আমি হলে মসজিদের সভাপতি হইব, ঠিক আছে? আর ওই সভাপতি হইব। আর খবর আছে, আরে ফিরে আমি পাইল। আর হ্যাঁ, ওই বেটা, আমি নামাজ পড়ি না, দেখোস ওই বেটা। হন, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ি কি হইছে? আমি শুক্রবার জানি নামাজ পড়তে, শুক্রবার 2-1 দিন কামাই যায়, হাতে কি হইছে? আব্বা, শুন না তোমার একটা কথা কই। কি কথা কবি ক, মাথাটা আমার গরম হয়ে যাইতে আছে। শুন আব্বা, হুজুরে কি কইছে শুনছ? কি কইছে? শুন আব্বা, তোমার একটা কথা কই। কি কথা কবি ক বড়া, ক তা তো ক। হুজুরে কি কইছে শুনছ? কি কইছে তোর হুজুরে? সব জায়গায় নেতাগিরি চলে না। সব জায়গায় নেতাগিরি চলে না বেটা। আমি এলাকার মেম্বার, আমি সভাপতি হইব না, তোমার বাপের সভাপতি হইব না, সভাপতি হইব আরেকজন নাকি? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মসজিদের সেবা যত্ন করে তারা সভাপতি অযোগ্য। হর বেটা, হাজলামি করস, হুজুরে কি কইছে ওদি দেওয়ার সময় আছে? হুজুরে তো হুজুরকে কথা কইবই, ওদি মানলে কি দেশ চলবো, সমাজ চলবো? আমি এই এলাকার মেম্বার, আমার একটা মান সম্মান আছে না, আমার বাড়ির গেটের সামনে মসজিদ, আমি যদি মসজিদের সভাপতি না হই তাহলে মানুষে কি কইব? হ্যাঁ বেটা, তুই আমার হুজুরে কি কইছে এটি জ্ঞান দিতে আসছিস, পোলাপান বেশি কথা কয়, চল। শুন আব্বা, তোমার মতো অযোগ্য বেনামাজি লোক মসজিদের সভাপতি হয়েছে দেখে এলে আজকে মসজিদ করে অবস্থা। হ্যাঁ বেটা, তুই কি কইতে চাস কদি? এই আব্বা, শুন, ক অন্য জায়গায় সভাপতি হও কিন্তু মসজিদের সভাপতি হইবে না, তুমি তো নামাজই পড়ো না। উমা, আমি নামাজ পড়ি না দেখে আমি সভাপতি হইতে পারবো না? তাইলে তাইলে কি? ও, মানে আমার নামাজ পড়তে হবে, নামাজ না বলে সভাপতি হন যাবো না, তাহলে আমার মানুষের মন থাকবো? আমি একটা মেম্বার, আমার বাড়ির ঘাটের সামনে মসজিদ, আমি নামাজ সভাপতি হইব না, তোর কথাই হইব। শুন আব্বা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাইলে পারাপারি করে সভাপতি হইতে হইব না, মানুষ হইতে পারে সভাপতি বানাইবো। হন, তোর আমারে জ্ঞান দেওয়ান লাগবো না, আমি কম বুঝি না, আমি কম বুঝলে এলাকার মেম্বার হইতে পারতাম না, আমার সভাপতি হইতে হইব। ওই হুজুরে কি করলে না করলে আমার দেহা দরকার নাই, দরকার হয় হুজুরে না করে দিব, তাও আমার সভাপতি হইতে হইব। সুন্দর বয়ান দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, মসজিদে সাজাদা দিতে হইব, মসজিদের সেবা যত্ন করতে হইব। কেন, আমি মেম্বার মানুষ, আমি থাকবো লেগা পরিষদে, আমি থাকবো এলাকা এলাকায় শালি দরবার করবো, আমি মসজিদ ঝাড়ু দিতে যাই মুখী লেখা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই মুখী লেখা, আমার সভাপতি হইতে হইব, এইটাই আমার কথা। তোর মতো পোলার আমার জ্ঞান দেওয়ার সময় নাই, চল বাড়িতে চল। এই দেখ, তোর আমার এত জ্ঞান দান লাগবো না, আমি সভাপতি হইমু, এটাই শেষ কথা। যদি সভাপতি না হইতে পারি, ওর মতো হুজুর আমি কালকেই না করে দিব, ঠিক আছে? চল বাড়িতে চল। বেশি কথা কয়।